ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ সায়র্ণব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে 3rd of February, বিকেল 5:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এর পেছনে একটা বিশাল বড় রিজন আছে, কারণ আমি আজকে সকাল থেকে একদম টাইম পাইনি। টাইম না পাওয়ার পেছনেও একটা রিজন আছে, কারণ সকাল থেকে আজকে আমার প্রচুর কাজ ছিল, প্রচুর। আমি বিকেল 4:00 সময় আজকে চান করে উঠতে পেরেছি। তোমরা পেছনে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। আমি আজকে কোথায় যাচ্ছি আমি আজকে বাড়ি যাচ্ছি। বহুদিন পর বাড়ি যাচ্ছি, প্রায় 2.5 মাস পরে বাড়ি যাচ্ছি। মায়ের সাথে দেখা হবে, হয়তো জানো না, কারণ তোমাদের সাথে এখনো অবধি শেয়ার করে উঠতে পারিনি যে আমার মা একা থাকেন, আমি একমাত্র মেয়ে। আর আমি যখন ক্লাস 2 পড়তাম তখনই আমার বাবা মারা গেছেন, তো পুরোপুরি মায়ের দায়িত্বটা পুরোপুরি আমার উপরই। সো আমাকেই মায়ের দেখভালটা করতে হয়, সেটাই খুব অবভিয়াস, সেটা করাটাই উচিত। তো যাই হোক, তো মায়ের কাছে 2.5 মাস যেতে পারিনি, তো আজকে অনেক দিন বাদে মায়ের কাছে যাচ্ছি। তার পেছনেও অনেকগুলো রিজন আছে। এক তো মায়ের অনেকদিন মাকে দেখিনি, সেটা একটা বিশাল বড় রিজন। আরও অনেকগুলো রিজন আছে, সেগুলো হচ্ছে মায়ের সেকেন্ড ভ্যাকসিনটা এখনও হয়নি, সেটা এখনও পেন্ডিং আছে। প্লাস মায়ের ডক্টর দেখানো আছে, মায়ের 3টে অপারেশন হয়ে গেছে, সেগুলো নিয়ে আমি পরে একদিন কথা বলবো। তো সেটার চেক আপ আছে, তো সেটার জন্য মাকে ডক্টর দেখাতে হবে। তো সব কিছু মিলিয়েই আমি বাড়ি যাচ্ছি অনেকদিন বাদে। তো সেই কারণে সকাল থেকে সরস্বতী দিকে রান্না বোঝানো, যে তুমি কোনটা কোনটা কি কি দিয়ে করবে। কালকে তোমরা দেখতেই পেলে আমি পুরো বাজার ফাজার সব করে নিয়ে এসেছি, যাতে কোনো অসুবিধা না হয় মা বাবার। প্লাস যে দিদিরা থাকে, সকালে দিদিকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি কি ওষুধ কখন কোনটা কিভাবে খাওয়াতে হবে। প্লাস মাকেও বুঝিয়ে দিয়েছি, বাট মা তো বুঝতেই পারো, মায়ের বয়স হয়ে গেছে, মা অতটা বুঝতে পারে না, একটু থতমতো খেয়ে যায়। তবুও মা চেষ্টা করে যে হ্যাঁ আমি পারবো, তুই আমাকে বুঝিয়ে দে। তো এই জিনিসটা, আমার স্পিরিটটা আমার ভীষণ ভালো লাগে মায়ের মধ্যে। তো যাই হোক, মাকেও বুঝিয়ে দিয়েছি, প্লাস দিদিরা কখন কিভাবে কাকে খেতে দেবে, কি দেবে না দেবে, সেগুলো নিয়েও ডিসকাশন করে নিয়েছি সকাল থেকে। মানে সকাল থেকে আমার এই চলছে, এ এটা করবি, ও ওটা করবে, এ এটা এই করবে, মানে এই আমি সকাল থেকে করছি। আর তারপর রাতের দিদি আসবে, রাতের দিদি 7:30 মধ্যে ঢুকে যায়। রাতের দিদিকে বোঝাবো, বোঝানোর পর আমি বাড়ি চলে যাব। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা তোমাদের না বলে আর থাকতে পারছি না, তোমরা প্লিজ দেখে নিও, আজ কিন্তু আমি দোকানেই দুল পরে বসেছি, আগের দিনের মতো আর ভুল হয়নি কিন্তু। কারণ আগের দিন অর্ণব আমাকে যা খিল্লি উড়িয়েছে, বিশ্বাস করো আমি জানতাম না সকাল থেকে ব্লগ করে যাচ্ছি। আমি পরশু দিন কানের দুল খুলেছি, কিন্তু আমার মনেই নেই যে আমি ব্লগ করে যাচ্ছি, কিন্তু আমার এক কানে দুল আছে, এক কানে দুল নেই। আমি সেটা নিয়েও পণ্যশ্রী বাজার পুরো ঘুরে আসলাম, সেটাও জানি না। এমনই বর, ওর তো বলা উচিত ছিল যে দেখো তিতলি, তুমি প্লিজ এই কানের দুলটা খুলে ফেলো, একটা কানে দুল পরেছো, বিচ্ছিরি লাগছে। ও আমাকে বলেনি জাস্ট বিকজ ও আমাকে খিল্লিটা ওড়াবে বলে। তো যাই হোক, আজকে আমি কানের দুলও পরে নিয়েছি আর হালকা একটু চাপও করে নিয়েছি, কারণ একটু বাড়ি যাও, একটু না সেজে গুজে গেলে হয় বলো, এতদিন যাচ্ছি, এতদিন পরে মা আমাকে দেখবে, তো সাজগোজে হয়ে গেছে। তো এখন অর্ণব অফিস থেকেও বেরিয়ে গেছে, ওর জাস্ট বাড়ি ঢোকার অপেক্ষায়। ও বাড়ি ঢুকবে আর আমি বেরিয়ে যাব। মা ভালো থেকো, সাবধানে থেকো, একদম টেনশন করো না। বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি, এখন শুধু বাড়িতে পৌঁছানোর অপেক্ষা। কতদিন মাকে দেখি না, তোমাদেরও আজকে মাকে দেখাও, মায়ের সাথে আলাপ করাবো। কিন্তু তার সাথে সাথে একটা ছোট্ট কষ্টও আছে, কারণ আসার সময় যখন বাবাকে বলছি যে আমি চলে যাচ্ছি, বাবা ঝরঝর করে কাঁদছে। ওই জিনিসটা আমার মানে ওটা একটা কষ্টের জায়গা, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ বাবা আমাকে একদম নিজের ছোট মেয়ের মতো দেখে। মানে আই এম রিলি ব্লেসড, মানে সব কিছুতে তিতলি, আগে তিতলি তিতলি তিতলি, সব সমস্ত কিছুতে প্রথম নামটা নেবে আগে তিতলি, তিতলি কোথায় তিতলি কোথায়। তো আমার আর বাবার বন্ডিংটা হচ্ছে একদম ইউনিক বন্ডিং, মানে আমি জানি না এরকম বন্ডিং আর হয় কি না, হয়তো, কিন্তু আমার আমার রাশিটা সেম, দুজনেরই রাশি সেম, ওই জন্যই বন্ডিং। অর্ণব বলছে দুজনের রাশিটা সেম, তো তাই জন্য এত বন্ডিং। সিরিয়াসলি বাবা প্রত্যেক জিনিসে ফিমেল ভার্সন, বাবা এই হচ্ছে আমার ফিমেল ভার্সন। আরে বাবার সাথে আমার প্রচুর মিল আছে, মানে খাওয়া দাওয়াতে মিল আছে, কথাবার্তা বলাতে মিল আছে, চটপট চটপট সব করে ফেলা এগুলোতে মিল আছে, মানে ভীষণ মিল আছে। মানে একদম পেশেন্স নেই আমাদের মধ্যে, দুজনের মধ্যেই একদম নেই, মানে বড়ই ধৈর্যের অভাব, একদম ধৈর্য নেই, পেশেন্স লেভেল ভীষণ কম দুজনের। আর আরেকজনের কথা না বললেই নয় এর সাথে, সে হচ্ছে আমার মা, মানে আমার শাশুড়ি মা। তোমাদের শাশুড়ি কথাটা মেনশন করছি, যেহেতু নাহলে তোমরা বুঝতে পারবে না মা বলে, কারণ আমি দুই মাকেই মাই বলে ডাকি, তো আমাকে ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য আমাকে জাস্ট বলতে হচ্ছে। তো শাশুড়ি মাও আমার জাস্ট খুবই ভালো একটা মিষ্টি মানুষ, তো সেই কী করে, সে একটু ফাম্বল করে ফেলে। আসলে বয়সটা হচ্ছে, তো বাবা মায়ের কাছে এখন একা আছে, যদিও দিদিরা আছে,
দিদিরা দুবেলা করে আসছে, সবিতা দিদি আছে, সরস্বতী দিদি সবাই আছে, দিদিও কলকাতাতেই থাকে তো কোনো সমস্যা সেখানে নেই। তবুও একটা হয় না, মানে আমি তো 24/7 থাকি তাদের সাথে, তো একটা বাড়ি থেকে চলে যাচ্ছি তো মা সেখানে একটু ফাম্বল করে, কিন্তু মার ওই ব্যাপারটা আছে যে করে ফেলবো আমি। তো এই স্পিরিটটাই আমার, তোমাদের যেটা আগে বললাম এই স্পিরিটটা আমার ভালো লাগে। তবু মা বলেছে আমাকে রোজ একটু ফোন করিস, ফোন করে একটু বলে দিস কোথায় কী আছে, কী দিয়ে কী করছি আমি, এই জিনিসগুলো আমাকে একটু বলে দিস। তো জাস্ট ওটা আমাকে ফোনে গাইড করে দেবো, আর আমি জানি আমার মা বেস্ট, অল সেট, মা সব করে ফেলতে পারবে। আসলাম, কিন্তু এই ডানলপের যে জ্যামটা হয় ডানলপ ব্রিজের নিচে, তোমরা যারা যারা এখানে থাকবে তারা তারা জানো, একবারে এখন তো লরি ছেড়ে দেয় না, 9টা বেজে গেছে অলরেডি, তো লরি তো ছেড়ে দেয় মোটামুটি 8:30 থেকেই ছাড়ে না লরিগুলো, 8:30 না 9টায় ছাড়ে, যাই হোক 9:03 বাজে, তো অলরেডি লরিগুলো ছেড়ে দিয়েছে। তো লাস্ট 15 মিনিট ধরে এই জ্যামের মধ্যে ফেঁসে আছি, গাড়ি আর এগাচ্ছে না, ভাল লাগে বলো কখন থেকে বসে আছি, আর বিরক্তি লেগে যাচ্ছে, দেখা যাক কখন বাড়ি পৌঁছাই। ও মাই গড, মা লাইটটা জ্বালাও, একটা মানুষ বাড়িতে এসছে, তারা ঢুকছে, তোমার বাড়িতে লাইট নেই? আচ্ছা আচ্ছা, জ্বালিয়েছি, এটা লাইট তো জ্বালাতে হয়, আমাকে দাও। চলে এসেছি আমি আমার বাড়িতে, ভীষণ খুশি আমি, পড়ে গেছি, ভীষণ খুশি, বহুদিন পর বাড়িতে আসলাম, এটার আনন্দ আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, ভীষণ আনন্দ পাচ্ছি, মায়ের সাথেও বহুদিন বাদে দেখা হলো, এতদিন তো আমি এসব ব্লগ ফ্লগ করতাম না, এবার মাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম মা ঠিকঠাকভাবে গেট ফেট খুলবে, মা তখন থেকে নার্ভাস হচ্ছে, মা বলছে তুই কি আমাকে ব্লগে দেখাবি, আমি কি ঠিকঠাকভাবে কথা বলতে পারবো, মানে মা খুব ভাবছে, আমি নার্ভাস হয়ে যাচ্ছি, আমার প্রেশার বেড়ে যাচ্ছে। আমি বললাম মা টেনশন করার কিছু ব্যাপার না, তুমি যেরকম নর্মাল থাকো, যেভাবে কথা বলো সেভাবেই বলবে, তোমাকে কিছু প্রিটেন্ড করতে হবে না, সো তুমি যেরকম থাকো বিন্দাস থাকবে, কোনো চাপ নেই, সবাই নর্মাল, সবাই বুঝবে তুমি কি, মাও আগের দিন কথা বলেছে, মাও এক মানে নর্মালভাবেই কথা বলেছে, সো কোনো চাপ নেবে না, দেখা যাক কি করে, চলো দেখে আসি ওরা কি করছে, চলো রান্নাঘরের আলোটা জ্বালি। এই যে আমার মা, এ কোথাও, এই দেখো দেখেছো, মেয়ে এসছে এখন আনন্দে ভরপুর, মেয়ে জামাই, আমি তোমাদের একটা কথা বলছি, মা তখন রিহার্সাল দিচ্ছে যে কি বলবো, অন্য আমাকে শিখিয়ে দাও আমি কি কথা বলবো, এত ভয় বর কি আছে, কি আছে, অনেকদিন পর মেয়ে এসছে, হ্যাঁ অনেকদিন পর এসছি, দেখো কিন্তু আমাকে দেখে কি মনে হয় যে এটা আমার মা হতে পারে, কিরম রোগা দেখো, আর আমাকে দেখো, মা মশা আর আমি পাশে, বুঝতেই পারছি আমি আর আলাদা করে মেনশন করছি না আমি কিরকম লাগছে আমাকে, সো এটাই হচ্ছে আমার মা, একমাত্র মা, আমি আগের দিনের মতোই আজকেও বলে ফেললাম, একটাই তো মা হয়, মা আবার কটা হয়, শাশুড়ির সময়ও কিন্তু বললাম একমাত্র শাশুড়ি, এগুলো আমি বলেই থাকি, উল্টা পাল্টা ভাট বকতে থাকি। আর দেখে নি এখানে এই যে বাঞ্ছারাম বসে আছে, জামাই এই যে বাঞ্ছারাম পোজ দিয়ে বসে আছে, ও মাই গড, এইসব করছে এখন, এখন একটু চিল করবো, একটু সবার সাথে গল্প টল্প করবো, আড্ডা ফাড্ডা মারবো, এই যে প্যাকেজটার সাথে এতক্ষণ বাদে দেখা হলো, এতদিন বাদে হলো, এবার প্যাকেজটার হাল হকিকত খবর টবর নিই, কিরম আছে বাজে, কি করছে ফরছে এতদিন ধরে, ঠিক আছে আবার রাতে খাবার টেবিলে দেখো, খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি, যেরকম তোমরা দেখলে আজকে ওই ডানলপে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বলো, 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ওখানে, এত জ্যাম ছিল, অবভিয়াসলি তো প্রচন্ড খিদে পেয়ে যাবে, খেতে বসে গেছি, তো আজকে খাবারে আমার মা কি বানিয়েছে, আমার ফেভারিট খাবার, এটা আমার একটা ট্রেন্ড আছে, যখনই আমি এখানে আসি মানে প্রথম দিনটা মায়ের কাছে যেদিন ফার্স্ট দিন আসবো, মা সেদিন লুচি বানাবেই, লুচি খেতে আমি ভীষণ 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 ভালোবাসি, মানে কেউ লুচির মতো ফুলে যাচ্ছে, ওই জন্য আমাকে যদি কেউ লুচি খাওয়ায়, মানে কেউ আমাকে যদি একটাও লুচি দেয়, আমার যা জায়গাদ আছে আমি তাদের নামে লিখে দিতে পারি, আমি তোমাদের এত বড় কথা বলছি, আমি লুচি খেতে এতটাই বেশি ভালোবাসি, তুমি কিছু বলতে চাও? খাবারে মন দেওয়া যাক।
কমপ্লিট হয়ে গেছে, অর্ণব এখন অর্ণবের গাড়ি চালিয়ে যাচ্ছে, ওর লাস্ট চলছে গাড়ি, মিষ্টি দিয়ে গাড়ি শেষ হবে, বুঝতেই পারছি গাড়ি চালানো। তো যাই হোক, ওর মতো খাক, আজকে ভীষণ টায়ার্ড, আজকে শরীর আর চলছে না, জাস্ট বিছানায় পড়বো আর ঘুমিয়ে পড়বো এরকম একটা অবস্থা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আশা করি চ্যানেলের নামটা ভুলে যাওনি এখন অবধি, লাইফ অফ সায়র্ণব। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, প্রচুর 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 শেয়ার করো, আর অলওয়েজ হ্যাপি থেকো সবাই। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে, টাটা।